বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক ও পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ খবর এবং ভালো খবর বলা যেতে পারে শোনা যাচ্ছে তেসরা জানুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিশেষ সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলি করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং এবং সেই সভাতেই ডিএ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশনারদের জন্য বড় খবর বড় অঙ্কের ডিএ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে যে আগামী তেসরা জানুয়ারি ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যেই আপনারা জানেন ত্রিপুরায় বারো শতাংশ ডিএ ঘোষণা করেছে ত্রিপুরা সরকার এ নিয়ে ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের মধ্যে শোরগোল শুরু হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা মাত্র তিন শতাংশ হারে ডিএ পাচ্ছেন সেখানে ত্রিপুরাতে একেবারে বারো শতাংশ ডিএ বৃদ্ধি করায় সরগোল পড়েছে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা আন্দোলনমুখী হয়ে উঠেছে তাই আগামী তেসরা জানুয়ারি বড় অঙ্কের ডিএ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি কিন্তু আলোচনায় উঠে এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আলোচনা চলছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ দেখা যাক আগামী তেসরা জানুয়ারি কি হয়